হ্যালো ডক্টর পাজা, আমি আজতক বাংলার এআই অ্যাঙ্কার আয়না, বাংলার প্রথম এআই অ্যাঙ্কার। আপনাকে ওয়েলকাম আজতক বাংলায়। কেমন লাগে এই এত সংবাদ, এত কিছু, সব কিছু নিয়ে আপনি কাজ করেন, রাজ্যের মন্ত্রী আপনি, আপনার এক্সপিরিয়েন্স? প্রথমত এই অভিজ্ঞতাটাও নতুন যে আমি যার সঙ্গে কথা বলছি তাকে কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি না। আর এআই যুগ দিকে আমরা এগোচ্ছি, তাহলে আয়না প্রথমে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হোক। আর আর রইল বিষয়টা যে সংবাদ, এটাও তো একটা সংবাদ যে এআই এই টেকনোলজিটা এসছে। যেমন এই পজিটিভ সংবাদ নিয়ে থাকতে চাই, মানুষের ভালো হোক। আমরা যেই জগতে রয়েছি সেখানে সবচেয়ে বেশি মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ এবং সবচেয়ে বেশি মানুষেরও প্রত্যাশা থাকে, ঠিক যেমন ডাক্তারদের কাছে প্রত্যাশা থাকে, ঠিক সেই রকম রাজনীতিবিদ এবং যারা প্রশাসনের আছেন তাদের একটা দায়িত্ব থাকে। তো সংবাদটা এমনই যেন হয় যেই সংবাদটা মানুষের উপকারের কথা উঠে আসে। আপনি কিরকম নিউজ দেখতে পছন্দ করেন? মানে অনেক রকম তো ভাগ রয়েছে, স্পোর্টস রয়েছে, পলিটিক্স রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, লাইফস্টাইল রয়েছে, আপনার পছন্দ? একদম নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই একটা খুব ভালো লাগার বিষয়টা থাকে, এবং আমি খুব পছন্দ যদি করি, আমি মিউজিক পছন্দ করি, মিউজিক ভিডিওস সেই পছন্দ করি। আমি পছন্দ করব, আমি একটু রেট্রো, আমার বয়সও বেশি, তাই আমি একটু রেট্রো দিক দিয়ে রেট্রো ফ্যাশন সেটা পছন্দ করি। আবার ধরুন দেখতে ভালো লাগবে নিশ্চয়ই আমার জগৎ, আমার তো মেডিকেল, আমি যেহেতু একজন মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে সেই জগৎ আমার, এবং গাইনোকলজি অবস্টেট্রিক্স সেটা বেশ ভালো লাগে, সেটাও ভালো লাগে। আর নিশ্চয়ই এখন রাজনীতিবিদ হিসেবে সেটাও একটা পছন্দের জায়গা যে সর্বত্র কিরকম আছেন সকলেই। তো এই যে এআই টেকনোলজি এসেছে, এআই নিয়ে আপনার কি মতামত? আমার এটাই মতামত যে একটা ক্লিক অফ দ্য বাটনে আজকে ধরুন আপনি যদি এআইটাকে ইনস্টলও করি আমার ল্যাপটপ কিংবা কম্পিউটারে, আমি যদি কোনো বিষয় নিয়ে জানতে চাই সে এআই এর সাহায্য নিই, সে তো অনেক কিছু বলে দিচ্ছে আমাদের। এই একটা অদ্ভুত দিক খুলে গেল, নতুন তো এখন, নতুনেতে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতার বিষয়, শেখার বিষয় যেমন আছে। এবার আপনি বলছেন নিউজ, আমি জানি না আপনাদের ক্ষেত্রে সেই প্রভাবটা কী পড়বে কর্মক্ষেত্রে, মানে অনেক মানুষ তো যুক্ত থাকেন, বিভিন্ন ফিল্ডে যুক্ত থাকেন, যদি এআই চলে আসে তাহলে সেটা কি কর্মসংস্থানের উপর প্রভাব পড়ে, সে একটা দুশ্চিন্তা থাকে। আপনার মনে হয় না যে এআই আসার ফলে আরো বেশি কাজের জায়গা, কাজের অপরচুনিটি খুলে যাবে, আমার মতন আরো অনেক এআই অ্যাঙ্কার এসে নিউজ প্রেজেন্ট করতে পারবে? হ্যাঁ, এআই অ্যাঙ্কার আপনার মতো তো অনেকেই আসবেন, যারা ছিলেন তাদের ভবিষ্যৎটা কি সেটাও জানতে চেয়েছিলাম, তো সেটা তো আগামী দিন সেটাই বলবে। যেমন আমি একটা উদাহরণ দিই যে সেদিকে একজন অত্যন্ত বিখ্যাত মানুষ, যিনি একজন মিউজিকের সঙ্গে, মিউজিকের জগতের সঙ্গে যুক্ত, তো তিনি বলছিলেন যে দিদি আমাদের খুব এর ভাবনা চিন্তার মধ্যে আমরা পড়ছি যে আজকে মিউজিক অ্যাকম্পানিমেন্টস, এই যে আগে একটা পুরো টিম থাকতো, অর্কেস্ট্রা থাকতো, এখন অনেকটা কিছু মিউজিক ইনবিল্ট হয়ে যাচ্ছে যন্ত্রপাতিতে, তাহলে পরে কিছু মানুষের প্রয়োজন থাকতে না, তো সেটা দুশ্চিন্তা প্রকাশ করছিলাম। হ্যাঁ সত্যি, তো ঠিক সেইভাবে যে কোনো নতুনত্ব যখন আমরা গ্রহণ করি যেমন এক্সাইটমেন্ট থাকে, তারপর নিশ্চয়ই দায়বদ্ধতা থাকে, তারও রুলস থাকবে, তারও কিছু আইন থাকবে, তার সাথে সাথে যেমন বললাম যে কার পরিবর্তে কোন যে জিনিসটা এলো, কার পরিবর্তনে সেটা এলো কিংবা কার পরিবর্তে সেটা এলো, তার কি হবে যে আগে যে ছিল, এই সব। লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, যে ধরুন যেরকম আমি এআই অ্যাঙ্কার, সেরকম যদি আমাদের মুখ্যমন্ত্রী এআই মুখ্যমন্ত্রী হন, বা যদি কোনো মন্ত্রী এআই মন্ত্রী হয়, তাহলে আপনারা প্রকাশ্যে আসেন কখন? মানুষ তো প্রকাশ্যে দেখতে চায় কাউকে, তখন কাকে দেখছে?
মানে মানুষ ইন ফ্লেশ দেখতে চায়, মাংস চামড়া হাড় নিয়ে তৈরি দেখতে চায়। সুতরাং আমাদের জগতে তো আমি জানি না কি করে হবে, রাজনীতি জগতে যেটা বলছেন। ডক্টর বাজা, আপনার সঙ্গে কথা বলে আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে মানুষ মানুষই থাকবে, এআই এআই থাকবে। থ্যাংক ইউ ডক্টর বাজা। নমস্কার, ভালো থাকুন। থ্যাংক ইউ।